এটা কি, এটা কি হাতের মধ্যে, এটা কি ইনজেকশন মারছে ইনজে পাও বন্ধ হয়ে গেছে স্যার যে হাত পাও বন্ধ হয়ে গেলো বুঝো জানো না এটা হচ্ছে জীবন জীবন নষ্ট হয়ে যাচ্ছে ওয়াশিং মেশিন কারেন্ট কারেন্ট আস্তা মেশিনের ভিতরে আর ইয়া আপনি সৌদি আরবে যেখানে থাকতেন আপনার কপিল আছে না, কপিল কপিলের বাসায় কি আপনাকে কি মানে মারধর করতো বা কাজ 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 কি কি কাজ করতেন আপনি বাসায় কি কি কাজ করতেন ওয়াশিং মেশিনে কাপড় ধুতেন কাপড় ধুতেন ঘর মুছতেন হ্যাঁ টাকা দিত টাকা টাকা দেনাই কাজ করতেন টাকা দেনাই দেনাই খাবার খাবার দিত ঠিক মতো খাবার খাইতেন না খাবার দিত না না ওরা মানে ওই বাসায় কজন মানুষ আছিল কপিল আরো বাচ্চা কাচ্চা কে কজন আছিল মানুষ মেয়ে 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 আছে ছেলে ছেলে সাইটে ছেলে সাইটে বাংলাদেশ থেকে যে গেলেন এখান থেকে যে গেলেন একটা বাড়িতে কাজ করছেন না কয়েক বাড়িতে কাজ করছেন মালিকে নিচ্ছে আমার ও মালিকে বাসা তসছে তিন দিন মালিকের বাসায় না অফিসে সৌদির মালিকের বাসায় মানে এটা এটা কেন করতো মানে এরকম কি জন্য করতো আপনি গেলেন হচ্ছে 9 মাস হয়েছে টাকা দিছে মাত্র 2 মাস এরপর বেতন পাবে দালাল তো উল্টা আপনার 30,000 টাকা দেওয়ার কথা ছিল আপনি টাকা দিচ্ছেন কেন আমি তো টাকা দিছি না কে দিছে আপনার মামা করে 3 লাখ টাকা দিয়ে সৌদি আরবে চলে আপনার একটা ঘর আছে টাকা লাগে একটু আগে বললেন 3 লাখ টাকা দিছে খাবার পর লাগে আমি 3 লাখ টাকা দিছি না দালালে দিছে আপনি কি দালালে কোনো টাকা দিছেন মানে আপনি যে সৌদি আরবে গেছেন এই সৌদি আরবে যাইতে কি আপনার কোনো টাকা লাগছে না এমনি গেছেন ফ্যামিলি সেম কইতে পারি না আচ্ছা এটা মনে নাই
আপনি কি শিওর যে উনি টাকা দিয়ে দিয়েছেন সে দালালকে? ও তো বলছে টাকা দিয়েছে। আপনিও আপনিও জানেন না? আমিও আমারে বলছে না দেন যাইব দেন। আপনি সে 3 লাখ টাকা পাবে কই? এ তো গরু বাছুর আছিল, এগুলো কি সব বিক্রি করেছে? সব বিক্রি করছে। এর গরু বাছুর আছিল আপনি মাথা নিয়ে যান। দালালের দালালের ছবিও আছে। এটা খামশান নিয়া কিটা করছে তাও বলছে না। দালালের ছবিও আছে, আমার মালিকের মোবাইলও আছে। দালালের নাম দাও না দিবেন কিটা। এখানে যে আনলো কালকে আপনারে কেমন লাগতেছে? এখানে একটু মোটামুটি একটু বানাল আছে। কেমন লাগছে? একটু বানাল আছে। তো ভালো আছে। এরা এরা তো আর এরকম শীতল টিকল বানায় না। নো নো নো, ভালো খাবার দিছে না? খাবার দিছে। ওই আপা কি কি কথা বলছে? দেখো সাক্ষাৎ হইছে। খাবার দিছে, ভালো লাগছে। আপনি একটুকে দেখলাম যে চলে যেতে চাইলেন কেন? কয় সবকিছু মিলে এখানে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। কোনো ভয় তো কোনো কিছু লাগে না? ভালো লাগছে।